আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। তো আমরা নাকের সৌন্দর্য নিয়ে আজকে কথা বলবো, যেটা নিয়ে অনেকেই খুবই কনসার্ন। তো নাকে অনেক প্রবলেম নিয়ে আসে, তার মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা নিয়ে আসে সেটা হলো নাক বুচা নাক, যেটাকে আমরা খাস বাংলায় বলি, অর্থাৎ নাকটা ডেবে থাকে, টিপটে ব্লান্ড থাকে। আরও প্রবলেম হতে পারে, যেমন হলো নেজাল ব্রিজ, যেটাকে বলি আমরা রুট অফ দ্য নোজ, এটাও ডেবে থাকে। তো এগুলি আমরা খুব অল্প সময়ে আমরা সেটাকে কারেকশন করতে পারি। যেটা টিপ রাইনোপ্লাস্টি আমরা বলি, যে সাধারণত নাকের টিপটা সাধারণত একটু ব্লান্ড থাকে বা বোচা থাকে, সেটাকে খাড়া করতে চায় পেশেন্ট। তো এগুলি সাধারণত আমাদের অফিস প্রসিডিওর বা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে সাধারণত আমরা কারেকশন করে থাকি। এক্ষেত্রে প্রয়োজনে আমরা সিলিকন ইমপ্লান্ট যদি দরকার হয় অনেক সময় ইউজ করি বা নাও করি। আর নেজাল ব্রিজ কারেকশন আমরা সেটাও খুব সুন্দরভাবে করা যায়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু কার্টিলেজ ব্যবহার করি, সেই কার্টিলেজটা আমরা অনেক সময় কানের পিছন দিক থেকে নিয়ে থাকি, অথবা আমরা সিনথেটিক ম্যাটেরিয়ালও পাওয়া যায় সিলিকন ইমপ্লান্ট হিসেবে, সেটাও আমরা ব্যবহার করতে পারি। তবে এই দুটো এই সমস্ত প্রসিডিওর লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে হয়ে থাকে। লোকাল অ্যানেস্থেশিয়া দ্যাট ইজ হলো যে আমরা স্থানীয়ভাবে নাকটাকে একটু অবশ করে নিই, পেশেন্টের সাথে সাধারণত আমরা গল্প করতে করতে এই কাজটা করে থাকি এবং উইদিন 20 থেকে 30 মিনিটের মধ্যেই হয়ে যেতে পারে এবং পেশেন্ট সাথে সাথে বাসায় চলে যেতে পারে। আর স্বাভাবিকভাবে সাধারণত পেশেন্ট নর্মাল কাজকর্ম করতে পারে, এই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।